so we are doing organic chemistry. And for this class, I have picked some important topics, and these topics are very important, no doubt, for real understanding of organic chemistry. And organic chemistry study the একটা বেশ কিছু কমন ওয়ার্ডস আসবে আমাদের সামনে, মানে অর্গানিক কেমিস্ট্রি স্টাডির জন্য আমরা খুব অফেন যে কথাগুলো বলবো, ভেরি অফেন কিছু ওয়ার্ড ইউজ করব, ভেরি অফেন কিছু ওয়ার্ড ইউজ করব, সেই ওয়ার্ডস গুলো কি, সেই রকম কিছু একটা ক্লাস হচ্ছে আজকের ক্লাস। ওকে, তো আমরা মনে হয় স্টার্ট করতে পারি। স্টার্ট করব হচ্ছে ফিশন অফ বন্ড দিয়ে। তোমাদের কাছে মনে হয় যেন এটা বোধ হয় একেবারেই মানে একটা বিশাল একটা ব্যাপার স্যাপার, আসলে কিচ্ছু না। যদি এইভাবে ভাবো, দেখো তো, যদি তুমি চিন্তা করো বন্ড ব্রেকিং, যদি তোমাকে বলা হয় বন্ড ব্রেকিং, তখন বলবো আচ্ছা বন্ড ব্রেকিং এটা কোনো কথা হইলো, বন্ড ব্রেকিং আমি তো বুঝি, বন্ড ব্রেকিং ওই বন্ড ব্রেকিং বলছি, তখন বুঝতেছো যে হাই হাই এটা কি বন্ড ব্রেকিং, হ্যাঁ ঠিক আছে, তো বন্ড ব্রেকিং মানে কি আর হবে, বন্ড ব্রেকিং বন্ড ব্রেক করবে, তাই তো, ওইটাই তো ফিশন অফ বন্ড। ফিশন অফ বন্ড মানে আমরা আসলে ডিসকাস করবো বন্ড ব্রেকিং নিয়ে। আচ্ছা ফার্স্ট অফ অল, এরপরে এসো, আমরা তো বন্ড ব্রেক করব, সেই বন্ডটা হলো অর্গানিক কম্পাউন্ডে আমরা বন্ড ব্রেক করব বা ব্রেক করতেছি, সেটা হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ডের বন্ড ব্রেক হবে। তাহলে অর্গানিক কম্পাউন্ডে বন্ড ব্রেক হবে মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড তো শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড থাকে, অর্গানিক কম্পাউন্ডে তো শুধু কোভ্যালেন্ট বন্ড থাকে, তার মানে কি বন্ড ব্রেকিং ঠিকই, তবে শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ডের ব্রেকিং নিয়ে কথা হচ্ছে। তার মানে আমরা ফিশন অফ বন্ড মানে আমরা শেয়ার করতেছি হচ্ছে বন্ড ব্রেকিং, বন্ড ব্রেকিং এর মধ্যে আমরা আসলে কোন বন্ড ব্রেক করতেছি, কোন বন্ডের ব্রেকিং শেয়ার করতেছি, সেটা হলো কোভ্যালেন্ট বন্ডের। আমরা শুধুমাত্র ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড শেয়ার করতে যাচ্ছি এখন, তো সেটাই আমরা একটু ক্লিয়ার হব, ফিশন অফ কোভ্যালেন্ট বন্ড। ওকে, তো এসো আমরা দেখি যে এই বন্ড ব্রেকিংটা কিভাবে হয়, কোভ্যালেন্ট বন্ডের, কোভ্যালেন্ট বন্ডের যে বন্ড ব্রেকিং হয় সেই বন্ড ব্রেকিংটা কিভাবে হয় সেটার উপর বেস করে দুই ধরনের ফিশন আসে, টু টাইপের ফিশন, টু টাইপ, এই ফিশনটা টু টাইপ, তার একটা টাইপকে বলে হোমোলাইটিক ফিশন, একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, ঠিক না? তো আমি যদি এই ফিশন না বলতাম তাহলে কথাটা কি বলতে পারতাম, হোমোলাইটিক ফিশন। সো এই কারণে আসলে ফিশনটা আমি না মেনশন করে পারিনি, হোমোলাইটিক ফিশন, তার মানে টু টাইপস অফ ফিশন, ওয়ান টাইপ হচ্ছে তার হোমোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন। আচ্ছা আমাদেরকে বলা হয়েছে বন্ড ব্রেকিং হচ্ছে ফিশন আর যেটা হোমোলাইটিক, তাহলে আমরা তাকে গেস করতে পারি না যে এই বন্ড ব্রেকিংটা কেমন বন্ড ব্রেকিং হতে পারে। এসো ধরো এবি মলিকিউলে এবি বন্ড আছে, এবি কম্পাউন্ডে এবি বন্ড আছে, যেটা ব্রেক করবে এবি বন্ড ব্রেক করবে, এবং এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এবি বন্ড ব্রেক করবে, এটা একটা কোভ্যালেন্ট বন্ড। কি করে বোঝা যাচ্ছে যে এটা একটা কোভ্যালেন্ট বন্ড, বিকজ দুইটা অ্যাটম ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করতেছে, একটা ইলেকট্রন পেয়ার আছে তাদের মাঝখানে, ঠিক কি না, তাদের মিডলে একটা ইলেকট্রন পেয়ার আছে, তার মানে তারা এই ইলেকট্রন পেয়ার শেয়ার করতেছে, তাহলে এটা একটা কোভ্যালেন্ট বন্ড। কিন্তু যখন এই বন্ডটা ব্রেক করবে, যখন এই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করার পরে কি হবে, এই ইলেকট্রন পেয়ার থেকে, ইলেকট্রন পেয়ার থেকে একটা ইলেকট্রন এ অ্যাটমের দিকে চলে আসবে বা থাকবে, আর একটা বি অ্যাটমের দিকে চলে যাবে বা থাকবে। অর্থাৎ এই যে এবি এর মধ্যে যখন বন্ড ব্রেক করলো, ইলেকট্রন পেয়ার তারা কি করলো, শেয়ার করলো, বন্ড ব্রেক করলো, ইলেকট্রন পেয়ার তারা কি করলো, একসেপ্ট করলো, ইলেকট্রন পেয়ার থেকে তাদের তারা তাদের পার্টটা বুঝে নিল, তারা তাদের পার্টটা বুঝে নিল, সিম্পলি শেষ, ইকুয়ালি ইকুয়ালি বুঝে নিল, তাইলে এই টাইপের ফিশন হবে হোমোলাইটিক ফিশন। হতেই পারে, হতেই পারে বন্ড ব্রেক করছে দুজনের মধ্যে নেগোসিয়েশন এমন যে আমরা ভাই কেউ কাউকে লস করাবো না, কেউ কাউকে ঠকাবো না,
দুইটা ইলেকট্রন আছে ভাই, দুইজনে ভাগ করে নিয়ে যাই, হ্যাপি, দুইজনেই হ্যাপি। তো এই ধরনের ফিশন হচ্ছে গিয়া হোমোলাইটিক ফিশন, এই টাইপের ফিশন হবে হোমোলাইটিক ফিশন। তাহলে হোমোলাইটিক ফিশনের কারণে এবি আই সেপারেট হয়ে গেল, কিন্তু কি হলো, দুইটা ইলেকট্রনের মধ্যে একটার একটা অন করলো কে, এ অ্যাটম, আর একটা অন করলো কে, বি অ্যাটম। তো আমরা না যদি কারো হেডে একটা ইলেকট্রন দেখি, সিঙ্গেল ইলেকট্রন দেখি, তাহলে ওই ইলেকট্রনটাকে আমরা কনসিডার করি হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন হিসেবে। যদি আমরা কারো হেডে কি দেখি, সিঙ্গেল ইলেকট্রন দেখি, তাহলে ওইটা আমরা বলি আনপেয়ার্ড ইলেকট্রন। দুইটা দেখলে বলি পেয়ার্ড ইলেকট্রন, একটা দেখলে বলি আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আমাদের ওয়ার্ড গুলো কি হবে, পেয়ার্ড আনপেয়ার্ড, পেয়ার্ড আনপেয়ার্ড, ইভেন ডাবল সিঙ্গেলও না, পেয়ার্ড আনপেয়ার্ড ওয়ার্ড হবে এমন। তাহলে এই যে বি, তার সে একটা আনপেয়ার্ড ইলেকট্রন বিলং করতেছে, এই যে এ, সেও একটা আনপেয়ার্ড ইলেকট্রন বিলং করতেছে, ওকে ফাইন। তার মানে হোমোলাইটিক ফিশন হলো তাতে করে এ বি নামে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেল, এ বি দুইটা গ্রুপ হয়ে গেল, আলাদা হয়ে গেল, বা দুইটা অ্যাটম আলাদা হয়ে গেল, যেভাবেই দেখি না কেন। তাহলে এই যে নতুন করে যে একটা স্পেসিস তৈরি হইল, এই যে নতুন একটা একটা যে জেনারেশন আসলো, এই নতুন জেনারেশনের নাম কি, এই যে নতুন জেনারেশনের নাম দিতে হবে না, নাহলে তাদেরকে আমি পরিচয় করব কিভাবে, তোমাকে পরিচয় করে দিব কিভাবে, যে দেখো এটা ও, এটা সে, এটা সে। তাদের একটা নাম থাকবে, তাদের একটা রিকগনিশন থাকবে, তাদের রিকগনিশন কি, তাদেরকে, তাদের আইডেন্টিটি কি, ইয়েস, তাদের আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি হচ্ছে এরা হলো ফ্রি রেডিক্যাল, এদেরকে আমরা বলি ফ্রি রেডিক্যাল, এই টাইপের স্পেসিসকে আমরা বলি ফ্রি রেডিক্যাল। ওয়ার্ডটা ক্যাচ করো, ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে এইবার ন্যাচারালি আমাকে যদি কোশ্চেন করে যে বলতো ফ্রি রেডিক্যাল কি, টেল মি ফ্রি রেডিক্যাল কি, তোমাকে বলা হচ্ছে যে বলো যে ফ্রি রেডিক্যাল কি, এই আইডিয়ার কারণে তুমি তখন কি বলতেছো, শোনো, দা স্পেসিস উইচ কন্টেইন আনপেয়ার্ড ইলেকট্রন ইজ বা আর কল্ড ফ্রি রেডিক্যাল, আর কল্ড ফ্রি রেডিক্যাল, দ্য স্পেসিস হুইচ কন্টেইন আনপেয়ার্ড ইলেকট্রন ইজ কল্ড ফ্রি রেডিক্যাল, আর কল্ড ফ্রি রেডিক্যাল। তার মানে যে স্পেসিসের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে সেটা হবে ফ্রি রেডিক্যাল, যেটার কাছে আনপেয়ার্ড থাকবে ইলেকট্রন সেটা ফ্রি রেডিক্যাল। কিন্তু কোন আনপেয়ার্ড ইলেকট্রন, কোন আনপেয়ার্ড ইলেকট্রন, বন্ড ব্রেকিং করে পাইছে, বন্ড ব্রেকিং এর পরে যেটা পাইলো সেই আনপেয়ার্ড এর কথা আমরা বলতেছি। তোমরা আবার ভাইবো না যে সোডিয়ামের থার্ড শেলে একটা ইলেকট্রন আনপেয়ার্ড আছে, ওইটা ফ্রি রেডিক্যাল, নট এট অল, নট এট অল, ওইটাকে মিন করি নাই আমরা, আমরা মিন করতেছি কোন আনপেয়ার্ড ইলেকট্রনকে, যেটা কিনা একটা বন্ড ব্রেক করে পেয়েছে সে, ঠিক আছে। তাহলে ফ্রি রেডিক্যাল হচ্ছে সেইটা, যে স্পেসিস হুইচ কন্টেইন আনপেয়ার্ড ইলেকট্রন আর কল্ড ফ্রি রেডিক্যাল, তারাই হচ্ছে ফ্রি রেডিক্যাল। যেমন ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড, ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ড আছে, কারণ ক্লোরিন একটা এলিমেন্ট না, সিএল টু, সিএল টু এর মধ্যে কার কার মধ্যে বন্ড আছে, ক্লোরিন ক্লোরিন বন্ড, এবং ক্লোরিন ক্লোরিন দুইটা ক্লোরিনের মধ্যে একটা পেয়ার ইলেকট্রন আছে। যখন তুমি সানলাইট পাস করবা ইউভি লাইটের প্রেজেন্সে, ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট রে, ইউভি লাইটের প্রেজেন্সে ক্লোরিন বন্ডটা ব্রেক করে, ক্লোরিন বন্ডটা নিজে নিজে কি ব্রেক করবে, এমনি কি ব্রেক করবে, অকারণে কি ব্রেক করবে, করবে না, ইউভি লাইটের কারণে সে ব্রেক করবে। এখন মনে করো ইউভি লাইট যখন তুমি দিচ্ছ তখন ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ডটা ব্রেক করবে, ক্লোরিন ক্লোরিন বন্ডটা ব্রেক করবে, ক্লোরিন থেকে ক্লোরিন তখন আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, কিন্তু ক্লোরিন থেকে ক্লোরিন আলাদা হচ্ছে। তো সেই জায়গাতে তাদের যদি বলে যে কিভাবে ইলেকট্রন ডিস্ট্রিবিউট করতে চাও তোমরা, আমি কিভাবে ইলেকট্রন ডিস্ট্রিবিউট করবো, ওইটাও ক্লোরিন এটাও ক্লোরিন, তাহলে ন্যাচারালি আমি বলবো যে দুইজনকে সমান দেওয়া উচিত, কারণ দুইজনেই তো ক্লোরিন, তাহলে তুমি তাই করছো, দুইটা ক্লোরিন মধ্যে দুইটা ইলেকট্রন চলে গেছে, তার মানে আমরা টু ক্লোরিন
ফ্রি রেডিকেল পাবো, টু ক্লোরিন ফ্রি রেডিকেল পাবো, এই হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিকেল। এইভাবে ফ্রি রেডিকেল প্রডিউস হয়, এইভাবে ফ্রি রেডিকেল প্রডিউস হয়, রিমেম্বার। তাহলে পরে কোভ্যালেন্ট বন্ড ব্রেক করলে যদি সেটাতে হোমোলজিক ফিশন হয় তাহলে সেখানে ফ্রি রেডিকেল তৈরি হয়, ওখানে ফ্রি রেডিকেল তৈরি হয়। তাহলে হোমোলজিক ফিশন হওয়ার চান্স কোথায় বেশি থাকবে, হোমোলজিক ফিশন কখন হওয়ার চান্স থাকবে, যখন এইটা, যখন এটা নন পোলার হবে, যখন কি হবে, নন পোলার হবে। নন পোলার যদি হয় কিংবা পিওর কোভ্যালেন্ট যদি হয়, যদি নন পোলার বা পিওর কোভ্যালেন্ট হয় তাহলে পরে হোমোলাইটিক ফিশন হওয়ার চান্স থাকে, বা তখনই হোমোলাইটিক ফিশন হয়, বুঝো? কিন্তু নন পোলার হইলে বা পিওর কোভ্যালেন্ট হইলেই তোমার কি হয়, হোমোলাইটিক হয়। কারণ নন পোলার মানে কি, নন পোলার মানে আমরা কি বুঝি, পিওর কোভ্যালেন্ট মানে আমরা কি বুঝি, যে কোনো পার্সিয়ালিটি নাই, ইলেকট্রন কোনো পার্সিয়ালিটি করতেছে না। নন পোলার, পিওর কোভ্যালেন্ট, ইলেকট্রন কোনো পার্সিয়ালিটি করতেছে না, দুইজনকে সমান ভাবে দিচ্ছে, দুইজনের মধ্যে সমান ভাবে আসছে তারা। তাইলে সেইটা যখন ডিস্ট্রিবিউট হবে তখন সমানই ডিস্ট্রিবিউট হবে। তাইলে পোলার, নন পোলার বা পিওর হইলে পরে তোমার এই ইয়ে হয়, মানে ফ্রি রেডিকেল তৈরি হয়, ফ্রি রেডিকেল তৈরি হয়। তবে এই কথাও ঠিক, এই কথাও ঠিক, নন পোলার বা পিওর হইলে যে হোমোলাইটিকের অপোজিট যেটা আসবে সামনে সেটা হেটারোলাইটিক, হোমোলাইটিকের অপোজিট যেটা আসবে সেটা হেটারোলাইটিক, তার মানে এইটা হোমোলাইটিক আর এরপরে আসবে হেটারোলাইটিক। তো আমি বললাম যে নন পোলার হইলে বা পিওর হইলে সেটাতে হোমোলাইটিক ফিশন হবে, কথাটা ঠিক, কথাটা এইভাবে ঠিক যে হোমোলাইটিক হইলে, হোমোলাইটিক হতে হলে নন পোলার হইতে হবে, হোমোলাইটিক হইতে গেলে পিওর কোভ্যালেন্ট হইতে হবে। বাট বাট এইটা মেশিওর করে না যে নন পোলার বা পিওর হইলে হোমোলাইটিক কি হইতে হবে, মানে হোমোলাইটিক হইলে পিওর হইতে হবে। কিন্তু পিওররাও মাঝে মাঝে হেটারোলাইটিক হইতে পারে, পিওররাও মাঝে মাঝে হেটারোলাইটিক হইতে পারে, হোমোলাইটিক পিওর ছাড়া হবে না, হোমোলাইটিক নন পোলার ছাড়া হবে না। কিন্তু নন পোলার বা পিওররাও কিন্তু হেটারোলাইটিক হইতেও পারে, হেটারোলাইটিক হইতেও পারে। সেটা কখন হবে, সেটা কখন হবে, যখন ক্যাটালিস্ট থাকে, যখন ক্যাটালিস্ট থাকে, কথাটা শুধু মাথায় রাখো, আমার কোনো কথা ফেলে দেওয়ার মতো না, যখন ক্যাটালিস্ট থাকবে। কারণ কি জানো, এরা দুইজন খুবই ভালো, তারা বলতেছে আমরা সমান সমান ইলেকট্রন ভাগ করে নিব, যেখানে সবাই ভালো মানুষ সমান করে ইলেকট্রন ভাগ করে নিবে, একজন থার্ড পার্সন আইসা ভেজাল লাগাই দিচ্ছে, একজন থার্ড পার্সন আইসা কি করছে, দুজনের মধ্যে গন্ডগোল করে দিছে। তাহলে ওই থার্ড পার্সনটা কে হবে বলতো, সাফিন, ওই থার্ড পার্সন কে হবে, মাদিয়া, ওই থার্ড পার্সন কে হবে, কখন হয় যদি নন পোলার বা পিওর কোভ্যালেন্ট হয়। কিন্তু আমি আবার এটাও বলে রাখছি যে নন পোলার পিওর কোভ্যালেন্ট হইলে যে অ্যানাদার টাইপটা হতে পারবে না, এমন না, অ্যানাদার টাইপটা হতে পারে, অ্যানাদার টাইপটা হলো হেটারোলাইটিক। আর হেটারোলাইটিকটা নন পোলারের মধ্যে হবে কেন, নন পোলারের মধ্যে হবে কেন, পিওরের মধ্যে হবে কেন, তাদের মধ্যে ভেজাল লাগাইলে হবে। আর ভেজালটাকে লাগায় ক্যাটালিস্ট, সমস্যাটা কে করে, ক্যাটালিস্ট। কথা বুঝে নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে নন পোলার বা পিওর যদি কোনো ক্যাটালিস্ট না আসে, কোনো থার্ড পার্সন না আসে, তাইলে হোমোলাইটিক হবে। আর যদি থার্ড পার্সন ঢুকে যায় তাহলে কি হবে, হেটারোলাইটিক। গট ইট? আচ্ছা, তাহলে এটা তো হোমোলাইটিকের কারণে ফ্রি রেডিকেল হইলো। আমরা ফ্রি রেডিকেল নিয়ে আরো কয়েকটা ইনফরমেশন জেনে নেই, ফ্রি রেডিকেল নিয়ে আমরা আরো কয়েকটা কথা জানি। কি জানিস? সেটা হলো অ্যাক্টস অ্যাজ আয়ন। মনে রাখবা, ফ্রি রেডিকেলরা আয়নের মতো বিহেভ করে, ফ্রি রেডিকেলরা আয়নের মতো বিহেভ করে। যেমন আয়নরা কি করে, একজনের একটা, একজন থেকে আরেকজনের কাছে চলে যায়, একজনের আয়ন আরেকজনের কাছে চলে যায়, এক্সচেঞ্জ হয়,
আয়ন যেভাবে কি করে এক্সচেঞ্জ করে বন্ড একটা ব্রেক করে আরেকটা ফর্ম করে ঠিক ফ্রি রেডিকেলও তাই করে ফ্রি রেডিকেল কি করে একজনের কাছ থেকে বের হয়ে আসে ফ্রি রেডিকেল হইয়া আরেকটা ফ্রি রেডিকেলের সাথে জয়েন করে ফ্রি রেডিকেলের সাথেই জয়েন করবে ফ্রি রেডিকেলের সাথে জয়েন করবে নতুন একটা ফ্রি রেডিকেলের সাথে জয়েন করবে তাহলে পরে ফ্রি রেডিকেলরা কি না মানে আয়নের মতোই কাজ করবে আয়ন যা করে ফ্রি রেডিকেলও তাই করবে আয়ন বন্ড ব্রেক করে বন্ড ফর্ম করে ফ্রি রেডিকেলরাও বন্ড ব্রেক করে বন্ড ফর্ম করে তার মানে ফ্রি রেডিকেলরা আয়নের যে কাজ সেই কাজটা করে ফ্রি রেডিকেল কোয়াইট আনস্টেবল ফ্রি রেডিকেল কোয়াইট আনস্টেবল এমনকি আয়নের থেকেও আনস্টেবল আয়নরেও কিছুক্ষণ বাতায় রাখা যায় সলিউশনের ভিতরে রাখা ঠিক কিনা সলিউশনের ভিতরে রেখে দিলে আয়নরেও কি আমরা কি করি আয়ন হিসেবে রাখতে পারি বাঁচাইতে পারি আয়নকেও আমরা লাইফ টাইম দিতে পারি কিন্তু ফ্রি রেডিকেলকে কোনো লাইফ টাইম দেওয়া যায় না ফ্রি রেডিকেলের লাইফ টাইম খুবই কম ফ্রি রেডিকেলের লাইফ টাইম খুবই কম এরা খুবই আনস্টেবল অল্প সময়ের জন্য তৈরি হয় ইলেকট্রিক্যালি নিউট্রাল ফ্রি রেডিকেলরা ইলেকট্রিক্যালি নিউট্রাল কেন কারণ দে আর নাইদার পজিটিভ নর নেগেটিভ তারা তো পজিটিভও না নেগেটিভও না কারণ সে তো লুজার না সে তো গেইনারও না সে তো লস করে নাই গেইনও করে নাই সে তো লুজারও না সে তো গেইনও না সে তো পজিটিভও না সে তো নেগেটিভও না তাহলে সে কি ইলেকট্রিক্যালি নিউট্রাল তাহলে ফ্রি রেডিকেল ইলেকট্রিক্যালি নিউট্রাল ফ্রি রেডিকেল ইলেকট্রিক্যালি নিউট্রাল একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রিমেম্বার তাহলে ফ্রি রেডিকেলের এই অবজারভেশন এই ক্যারেক্টারিস্টিক্স তোমাদের জানা থাকতে হবে এই হচ্ছে আমার হোমোলাইটিক ফিশন থেকে ফ্রি রেডিকেল এন্ড ফ্রি রেডিকেল কি সেই ডিসকাশনটা করলাম আন্ডারস্টুড যেটা সেকেন্ড টাইপ অফ ফিশন সেটা হলো হেটারোলাইটিক ফিশন তা হচ্ছে হেটারোলাইটিক ফিশন হোমোলাইটিক ফিশন এরপরেই হচ্ছে হেটারোলাইটিক ফিশন হোমোলাইটিক ফিশনের পরে হচ্ছে হেটারোলাইটিক ফিশন হেটারোলাইটিক ফিশন হ্যাঁ হেটারোলাইটিক ফিশন আমরা এখন ডিসকাস করব তো হোমোলাইটিক ফিশনটার অপোজিটই যদি হয় হেটারোলাইটিক তাহলে আমরা মোটামুটি গেস করতেছি যে কি হতে যাচ্ছে এবি বন্ড ব্রেক করবে এবি বন্ড ব্রেক করবে এমন হবে যে এমন হবে যে ডিস্ট্রিবিউশনটা আনইকুয়াল হবে অর্থাৎ ডিস্ট্রিবিউশনের কারণে বি অ্যাটমের দিকে ইলেকট্রনটা চলে যাবে দেখো কি হইল এবি বন্ড ব্রেক করলো কিন্তু ইলেকট্রন কে দখল করে নিল শুধুমাত্র বি অ্যাটম শুধুমাত্র বি অ্যাটম এমনটা হতেই পারে তো এমন হলে পরে এটাকে আমরা বলি পজিটিভ আর যে ইলেকট্রন নিয়ে নিল সে হয়ে যায় নেগেটিভ তার মানে হেটারোলাইটিক ফিশনের কারণে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন হয় তাহলে যখন আমরা দেখবো যে একটা বন্ড ব্রেক করার পরে একটা পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন পাওয়া যায় তাহলে বুঝবো যে এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন এটা হেটারোলাইটিক ফিশন বিকজ এইটাতে তো ইকুয়াল ইকুয়াল হয়নি সো দ্যাট এটা হেটারোলাইটিক ফিশন এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন আর আমরা অলমোস্ট 99% দেখবো হেটারোলাইটিক 99% কি দেখবো হেটারোলাইটিক 99.99% দেখবো যে হেটারোলাইটিক জাস্ট 1% বলা যাবে না হোমোলাইটিক মানে এত কম হোমোলাইটিক দেখবা তোমরা এমনও কি যে অনেকে সেটা স্কিপও করবে যেইটুক মাত্র মাত্র দুইটা স্পট আছে যেখানে হেটারোলাইটিক হোমোলাইটিক আছে অনেক সময় ওই জায়গাটা অনেকে স্কিপই করে যদি স্কিপ করে তাহলে তার জীবনে দেখা হয় না যে হোমোলাইটিক ফিশন কারে বলে মানে হোমোলাইটিক ফিশন সে আর অ্যাপ্লাই করার সুযোগ পায় না আমরা সব সময় দেখি যে হেটারোলাইটিক ফিশন কেন জানো কারণ হচ্ছে 99% রিঅ্যাকশন এই ক্যাটালিস্ট থাকে তার মানে ওই 3rd person ওই ভেজাল লাগানো লোকটা থাকেই তাহলে 99% এর সময় যদি ক্যাটালিস্ট থাকে তাহলে সে কি আর হোমোলাইটিক হইতে দিবে সে তো ভেজাল লাগাবে ঠিক না তাহলে
তার ওই কারণেই সবসময় হেটারোলাইটিক হবে, ওই থার্ড পার্সনটার কারণেই, কথা বুঝছো? তাহলে হেটারোলাইটিক ফিশনই হবে সব মেজরিটি, এবং হেটারোলাইটিক ফিশনের কারণে একটা পজিটিভ আয়ন হবে, একটা নেগেটিভ আয়ন হবে। তো পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন তো নতুন কিছু না, ফ্রি রেডিক্যাল ছিল নতুন কিছু, এটা কি নতুন কিছু? আমরা কি দেখি না পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন? তাহলে এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। তাহলে এই ধরনের ফিশন দেখলে পরে বুঝবো এটা হেটারোলাইটিক ফিশন। এখন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে আমরা ওয়ার্ড গুলা দেখি, তা হলো কার্বো ক্যাটায়ন। কার্বো ক্যাটায়ন ওয়ার্ডটা, হ্যাঁ, অর কার্বোনিয়াম আয়ন, কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন, কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন, তার মানে বুঝতে পারতেছো না? আয়ন চলে আসছে, আয়ন কখন আসে? যখন হেটারোলাইটিক ফিশন হয়। তো কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন কি? আমরা যদি এটাকে ভেরি শর্ট চিন্তা করি, আমরা যদি এটাকে ভেরি শর্ট চিন্তা করি, তাহলে কথাটা কি জানো, পজিটিভ কার্বন, এখানে কার কথা বলা হচ্ছে? পজিটিভ কার্বনের কথা বলা হচ্ছে। এটা কার কথা বলা হচ্ছে? পজিটিভ কার্বনের কথা বলা হচ্ছে। কেমনে বুঝতে পারছি যে এটা পজিটিভ কার্বনের কথা বলা হচ্ছে? কারণ এখানে তারা বলতেছে কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, তার মানে কি? ক্যাটায়ন মানে কি? পজিটিভ আয়ন। কার্বো ক্যাটায়ন মানে কি? কার্বন পজিটিভ আয়ন। আচ্ছা, তো কার্বোনিয়াম কেন বলো? আচ্ছা, তোমাকে যদি বলি এটা কি বলো তো, তুমি তো বলো সোডিয়াম। আমি যদি বলি এইটা কি বলো তো, তুমি তো বলো অ্যামোনিয়াম। তাহলে এখন যদি বলি কার্বন পজিটিভ কি বলো তো, কার্বোনিয়াম, ওই তালে তালে, ঠিক কিনা? কার্বোনিয়াম। তাহলে এরকম, তাই কার্বন পজিটিভ তাই কার্বোনিয়াম। তাহলে কার্বো ক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়ন মানে হচ্ছে, যদি এটা আমরা সিম্পল করি, তাহলে আসলে এখানে বুঝাচ্ছে কাকে? পজিটিভ কার্বনকে। তবে কার্বন তো আর একা একা, পজিটিভ কার্বনের সাথে কার্বন কার্বন এই কার্বনের তো আরো হাত আছে, এই কার্বন তো আরো হাত আছে। তাহলে কার্বন কি একা একা পজিটিভ, বা কার্বন কি একা একা নেগেটিভ হবে নাকি? কার্বনের তো একটা প্লাস মানে কি, তার তো আরো তিনটে হাত আছে, একটা প্লাস মানে কি, তাহলে তার আরো তিনটে হাত আছে। এই প্লাসটা মানে কি? একটা বন্ড ব্রেক করছে, এই প্লাস কি? একটা বন্ড ব্রেক করে আসছে, তাহলে তার কাছে তো আরো তিনটে বন্ড আছে। তার মানে কার্বন কি আর একা থাকতেছে না, গ্রুপে থাকবে। কার্বন কিসে থাকবে? গ্রুপে। কার্বন কিসে থাকবে? গ্রুপে, ঠিক কিনা? কার্বন থাকবে গ্রুপে। তাহলে কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন কি হিসেবে থাকবে? গ্রুপ হিসেবে থাকবে, গ্রুপ হিসেবে থাকবে, গ্রুপ, গ্রুপ হিসেবে থাকবে, ঠিক আছে? যার কারণে আমরা যখন ডেফিনেশন দিব তখন আমরা কথাটা এভাবে বলবো, দা গ্রুপ, এই যে দা গ্রুপ, কারণ গ্রুপ হিসেবে তো থাকবে, দা গ্রুপ ইন হুইচ, ইন হুইচ পজিটিভ কার্বন ইজ প্রেজেন্ট ইজ নোন অ্যাজ কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন। এই তো, যা বুঝছো তাই লিখছো, কথাটা তো এই, দা গ্রুপ ইন হুইচ পজিটিভ কার্বন ইজ প্রেজেন্ট, দা গ্রুপ ইন হুইচ পজিটিভ কার্বন ইজ প্রেজেন্ট ইজ কল কার্বো ক্যাটায়ন অর কার্বোনিয়াম আয়ন অর অর কার্বোনিয়াম আয়ন। এই হচ্ছে কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়নের ডেফিনেশন। আচ্ছা, এবার আসো এক্সাম্পল, এক্সাম্পল বলতে পারো, আবার বলতে পারো টাইপ, আমরা দুইটাই বলতে পারি, এক্সাম্পল অ্যাজ ওয়েল অ্যাজ টাইপ, কার্বো ক্যাটায়নের টাইপ, কার্বো ক্যাটায়নের এক্সাম্পল, কার্বো ক্যাটায়নের টাইপ, সেটা কি? আমরা তো জেনেছি যে কার্বন পজিটিভ, এবং এটা একটা বন্ড ব্রেক করার কারণে ঘটেছে, কার্বন পজিটিভ যেটা একটা বন্ড ব্রেক করার কারণে হয়েছে, আরো তো তিনটা বন্ড আছে, ওই তিনটা বন্ডে তো আরো তিনটা গ্রুপ আছে অথবা তিনটা অ্যাটম আছে। এখন যদি এমন হয় যে তার তিনটা বাকি তিনটা হাইড্রোজেন, হইতেই পারে, ঠিক কিনা? যেহেতু অর্গানিক, হইতেই পারে তিনটাই হাইড্রোজেন, তাহলে পরে এই কার্বনটা পজিটিভ, যার একটা বন্ড ব্রেক করছে, তিনটা বন্ড রয়ে গেছে, সেখানে হাইড্রোজেন আছে, তো এইটা তখন কি আমাদের আনসার? যেটা স্যার মিথাইল কার্বো ক্যাটায়ন। এটা কি স্যার? মিথাইল কার্বো ক্যাটায়ন। এটা কি? মিথাইল গ্রুপ, মিথাইল কার্বো ক্যাটায়ন।
আচ্ছা কার্বন পজিটিভ একটা বন্ড ব্রেক করছে, কার্বন পজিটিভ একটা বন্ড ব্রেক করছে, আরো তো তিনটা বন্ড আছে, কিন্তু তিনটা বন্ডের মধ্যে দুইটা বন্ড হাইড্রোজেন, দুইটা বন্ডে হাইড্রোজেন আছে, ওই কার্বনের সাথে দুইটা বন্ডে হাইড্রোজেন আছে, আরেকটা বন্ডে একটা অ্যালকাইল গ্রুপ আছে। একটা অ্যালকাইল গ্রুপ থাকার মানে মিনিমাম একটা কার্বন আছে, একটা অ্যালকাইল গ্রুপ থাকার মানে কি মিনিমাম একটা কার্বন আছে। তখন এই কার্বোক্যাটায়নকে বলা হয় কি জানো, ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর ওয়ান ডিগ্রি মানে প্রাইমারি কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে তখন মনে করবা এইটা এই টাইপটা হলো প্রাইমারি কার্বোক্যাটায়নের টাইপ, এই টাইপটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়নের টাইপ। কার্বন পজিটিভ, তার একটা হ্যান্ডে হাইড্রোজেন আর দুইটা হ্যান্ডে দুইটা অ্যালকাইল, এমন হতে পারে, এমন যদি হয় তাহলে ওটা হলো টু ডিগ্রি কার্বোক্যাটায়ন। টু ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এরপরে কার্বন প্লাস, তার তিন হ্যান্ডের মধ্যে কোনো হাইড্রোজেন দিব না আমি, আমি তিনটা হ্যান্ডেই কার্বন দিব, তিনটা হ্যান্ডেই অ্যালকাইল দিব, পারি না দিতে, পারি যদি পারি তাহলে এটা হয়ে যাবে টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা যে কার্বোক্যাটায়ন পাবো সেগুলো কেমন হবে, মিথাইল হবে, এটা প্রাইমারি সেকেন্ডারি বা টারশিয়ারি না, কেন না, কারণ তার সাথে তো পজিটিভ কার্বনের সাথে তো আর কোনো অ্যালকাইল নাই, এটা প্রাইমারি এটা সেকেন্ডারি আর শেষেরটা টারশিয়ারি। যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো তাহলে আমাকে বলবা আমার যে গিভেন এক্সাম্পল, অর্থাৎ এই যে গিভেন কার্বোক্যাটায়নটা, এখন যে কার্বোক্যাটায়নটা দিলাম, এই যে কার্বোক্যাটায়নটা আমাকে কি বলবা যে এইটা কোন ফর্মে আছে, মা দিয়া এটা কোন ফর্মে আছে, বলো এটা কোন ফর্মে আছে, প্রাইমারি সেকেন্ডারি নাকি টারশিয়ারি, কুইক 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 কুইক, নয়তো জমাই না, বলো জমাই না, তুমি বলে ফেলো। স্যার এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি, ভেরি গুড, এটা 1 ডিগ্রি ফর্মে আছে, এটা 1 ডিগ্রি ফর্মে আছে। আমি এইটা দিই কেন, আমি দেখি যে তোমরা কনফিউজ হও কিনা, অর্থাৎ তোমরা কনফিউজ হয়ে যাও কিনা, এই যে একটা মিথাইল দুইটা মিথাইল এইটা দেখে তোমরা কনফিউজ হয়ে যাও কিনা। আমার একটা মিথাইল দুইটা মিথাইল দেখি কিছু যায় আসে না, আমার হিসাব হবে পজিটিভ কার্বনের হাত দিয়ে, আমার হিসাব হবে পজিটিভ কার্বনের সাথে কয়টা কার্বন আছে, পজিটিভ কার্বনের সাথে কয়টা কার্বন আছে, এই যে পজিটিভ কার্বন সে তো একটা কার্বনের সাথেই আছে, ওই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ সেটা আমার কোনো কনসিডারেশন না। অর্থাৎ তার মানে কি সিএইচ টু যতক্ষণ আছে প্রাইমারি, সিএইচ থাকলে সেকেন্ডারি, আর শুধু সি থাকলে টারশিয়ারি, তার মানে এইটা প্রাইমারি আছে, এটা প্রাইমারিতেই আছে, কারণ এখানে দুইটা হাইড্রোজেন একটাই অ্যালকাইল, দুইটা হাইড্রোজেন একটাই অ্যালকাইল, তো প্রাইমারি তো, সেইটা যেমন অ্যালকাইলি হোক না কেন। ভেরি গুড, ভেরি গুড, আচ্ছা এবার এসো যে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন নিব, খুব ইম্পর্টেন্ট এন্ড খুব ভাইটাল একটা ইনফরমেশন নিব, তা হচ্ছে এই যে কার্বোক্যাটায়ন আছে এদের স্টেবিলিটি অর্ডার, এই যে কার্বোক্যাটায়ন এদের স্টেবিলিটি অর্ডার জানাটা হচ্ছে কম্পালসারি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার জানাটা হচ্ছে কম্পালসারি, একেবারেই কম্পালসারি, আদারওয়াইজ অর্গানিক থেকে বিদায় নিতে হবে, বলবা আসসালামু আলাইকুম অর্গানিক আমি তোমার সাথে নাই, কারণ আমি এটা পারি না। স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারটা কি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার হচ্ছে টারশিয়ারি সবচেয়ে স্টেবল, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি, দেন মিথাইল, এটা তো খুবই ন্যাচারাল, টারশিয়ারি যদি সবচেয়ে বেশি হয় তাহলে সিরিয়াল কে আসবে, সেকেন্ডারি প্রাইমারি আর মিথাইল, ব্যাপারটা এমন। স্টেবিলিটি অর্ডার কি বললাম, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কি, তোমাকে তুমি বললা যে টারশিয়ারি সেকেন্ডারি প্রাইমারি মিথাইল, যদি বলি যে টারশিয়ারি সেকেন্ডারি কে মোর স্টেবল, তোমার আনসার টারশিয়ারি, তার সেকেন্ডারি প্রাইমারি কে বেশি স্টেবল, সেকেন্ডারি, প্রাইমারি মিথাইল কে বেশি স্টেবল, প্রাইমারি, সবচেয়ে বেশি কে স্টেবল, টারশিয়ারি, সবচেয়ে কম স্টেবল, প্রাইমারি, ইয়ে সরি মানে মিথাইল,
কত ভাবে তোমাকে আমি আস্ক করতে পারি। এখন এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন যে টারশিয়ারিটা সবচেয়ে স্টেবল কেন, তাইলে এইটাকে তোমরা যদি এদের লাইফ টাইম দিয়ে চিন্তা করো, লাইফ টাইম এদের কি স্টেবিলিটিটা হচ্ছে, এদের লাইফ টাইম, এদের স্টেবিলিটি হচ্ছে এদের লাইফ টাইম, অর্থাৎ কতক্ষণ বেঁচে থাকে, কতক্ষণ বেঁচে থাকে। আয়ন কি বেশিক্ষণ বেঁচে থাকে? থাকে না, কিন্তু তার মধ্যে কতক্ষণ বেঁচে থাকে, কতক্ষণ বেঁচে থাকে, এদের লাইফ টাইম কেমন, তার মানে টারশিয়ারি লাইফ টাইম সবচেয়ে বেশি, টারশিয়ারি সবচেয়ে বেশি সময় বেঁচে থাকে, টারশিয়ারি লাইফ টাইম বেশি, তাই তো? কেন টারশিয়ারি লাইফ টাইম বেশি, কেন টারশিয়ারি লাইফ টাইম বেশি, ব্যাপারটাকে যদি এইভাবে দেখো যে এই কার্বন পজিটিভ, এই কার্বন পজিটিভ, এই কার্বন পজিটিভ, এই কার্বনও পজিটিভ, চারটা কার্বনই পজিটিভ, তার মানে চারটাই লুজার, চারটাই অভাবে আছে, চারটাই ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে আছে, চারটাই ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে আছে। এখন এরা, এদের এখন ডেস্টিনেশন কি, এদের ডেস্টিনি কি, এদের ভাগ্যে কি আছে, এদের ডেস্টিনি কি, এদের ডেস্টিনেশন কি? যে স্যার এদের ডেস্টিনি আবার কি হবে, এদের ডেস্টিনেশন আর কি হবে, এরা পজিটিভ হইতে একটা নেগেটিভের খুঁজা বার করবে, যায় তারে ধরবে, এদের আবার ডেস্টিনেশন কি, একটা নেগেটিভ আয়নের দিকে যাবে, একটা নেগেটিভ আয়নকে খুঁজা বার করে তার সাথে যায় জয়েন করবে, একটা নেগেটিভ আয়নের খুঁজবে তারে যায় ধরবে তার সাথে যায় জয়েন করবে। এখন এরা হলো পজিটিভ, এরা যখন একটা নেগেটিভ আয়নের কাছে যাবে, নেগেটিভ আয়নের সাথে যখন জয়েন করবে, তখন এদের লাইফ টাইম শেষ, কারণ তখন তো আর পজিটিভ থাকবে না, যখন সে নেগেটিভ আয়নের সাথে জয়েন করবে তখন তো আর সে পজিটিভ থাকলো না, তখন তো আর সে পজিটিভ থাকলো না, তার মানে তার লাইফ টাইম শেষ। তার মানে এই ক্যাটায়ন গুলার মধ্যে যে সবার আগে নেগেটিভের কাছে যাবে তার লাইফ টাইম সবার আগে শেষ, এদের মধ্যে যে সবার আগে নেগেটিভের কাছে যাবে তার লাইফ টাইম সবার আগে শেষ হয়ে যাবে, আর যে সবার পরে যাবে তার লাইফ টাইম সবার পরেই শেষ হবে, লাইফ টাইম সবার পরেই শেষ হবে, এন্ড তার লাইফ টাইম সবচেয়ে বেশি, তার মানে টারশিয়ারি লাইফ টাইম সবচেয়ে বেশি, তার মানে টারশিয়ারি সবার পরে যাবে নেগেটিভ আয়নের কাছে। তো টারশিয়ারি সবার পরে কেন যাবে, কেন যাবে, এবার কারণটা বুঝতে চেষ্টা করো। এর কারণ হচ্ছে এই টারশিয়ারির কাছে অ্যালকাইল আছে, এবং সেটা আছে কয়টা, তিনটা অ্যালকাইল আছে, এবং অ্যালকাইল আছে কয়টা, দেয়ার আর থ্রি, তিনটা অ্যালকাইল আছে। আর তোমরা আজকে থেকে জেনে রাখো, সারা জীবন আর ভুলবা না বা ভুলতে পারবা না, অর্গানিকে এই কথা ভুলে গেলে আজকে থেকে অর্গানিকে সালাম দিয়ে বেরিয়ে যাবা, তা হচ্ছে অ্যালকাইল মানে হচ্ছে যারা কিনা আমাদের হেল্পিং হ্যান্ড। অ্যালকাইলকে সবসময় কনসিডার করবা, অ্যালকাইল হচ্ছে হেল্পিং হ্যান্ড, অ্যালকাইলকে কনসিডার করবা যে অ্যালকাইল হচ্ছে হেল্পিং হ্যান্ড। এই কার্বনের তিনটে অ্যালকাইল আছে, যেটা মানে তিনটে হেল্পিং হ্যান্ড আছে, তার কাছে দুইটা হেল্পিং হ্যান্ড আছে, তার একটা হেল্পিং হ্যান্ড আছে, তার কাছে কোনো হেল্পিং হ্যান্ডই নাই। তারপরে সে সবার পরে যাবে নেগেটিভ আয়নের কাছে, কারণটা কি, সে বলবে বা আমরাই বলবো যে তার তিনটে হেল্পিং হ্যান্ড আছে যারা তাকে কিছুক্ষণ বাঁচায় রাখবে, যারা তাকে কিছুক্ষণ বাঁচায় রাখবে, তিনটে হেল্পিং হ্যান্ড আছে যারা তাকে কিছুক্ষণ বাঁচিয়ে রাখবে, সে নেগেটিভ আয়নের কাছে পরে গেলেও চলে। আর এর কথা যদি বলি, এর তো কেউ সাপোর্ট দিচ্ছে না, এর কোনো হেল্পিং হ্যান্ড নাই, এর কেউ সাপোর্ট দিচ্ছে না, এর কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাইলে সে কি করবে, বেশিক্ষণ বাঁচতে পারবে, পারবে না, তার লাইফ টাইম কি বেশি হবে, হবে না, কারণ সে বেশিক্ষণ বাঁচতে পারবে না, সে যত তাড়াতাড়ি পারে নেগেটিভ আয়ন ধরে, যত তাড়াতাড়ি পারে সে নেগেটিভ আয়নের কাছে যাবে, কারণ সে টিকতে পারতেছে না, তার কেউ হেল্প করতেছে না, তার অভাব সবচেয়ে বেশি, সে তখন নেগেটিভ আয়নের কাছে যায় সারেন্ডার করবে যে বাপ আমার বাঁচা। আর টারশিয়ারি যাবে সবার পরে, কারণ টারশিয়ারি বলবে যাই একটু পরেই যাই, অন্তত তিনজন সাপোর্টার তো আমার আছে, মরতে হলে একটু পরেই মরি না, একটু দেখি না দুনিয়াদারিটা, ঠিক না, এইভাবে টারশিয়ারিটার সবচেয়ে বেশিক্ষণ লাইফ টাইম তার, তাহলে টারশিয়ারি লাইফ টাইম সবচেয়ে বেশি, স্টেবিলিটিও সবচেয়ে বেশি। আর টারশিয়ারি লাইফ টাইম কে কে এনহ্যান্স করলো, কে টারশিয়ারি লাইফ টাইম কে বাড়িয়ে দিল, সে হলো অ্যালকাইল গ্রুপ। কিভাবে বাড়ায়, কারণ অ্যালকাইল ইলেকট্রন সাপ্লাই দেয় এবং এই কারণে তার লাইফ টাইম বেড়ে যায়, তার নেগেটিভ আয়নের কাছে যাওয়াটা
এতটা ইম্পর্টেন্ট হয়ে যায় না, এত আর্জেন্ট হয়ে যায় না, এই কারণে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি। আমরা কি বুঝতে পেরেছি যে টারশিয়ারি স্টেবিলিটি সবচেয়ে বেশি কেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এইবার হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। আমাদের দুইটা জিনিস জানতে হয়, একটা হলো স্টেবিলিটি অর্ডার আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। আর মজার ব্যাপারটা কি জানো, এইটা হচ্ছে সেই মজার ব্যাপারটা, এটা হচ্ছে সেই মজার ব্যাপারটা। তার মানে হলো স্টেবিলিটির জাস্ট অপোজিটটাই কি হবে, রিঅ্যাক্টিভিটি অর্ডার। স্টেবিলিটির জাস্ট অপোজিটটা কি হবে, রিঅ্যাক্টিভিটি অর্ডার। স্টেবিলিটির জাস্ট অপোজিটটা কি হবে, রিঅ্যাক্টিভিটি অর্ডার। ঠিক আছে, তার মানে টারশিয়ারি হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, কারণ তার লাইফ টাইম সবচেয়ে বেশি। আর মিথাইলের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, কারণ তার লাইফ টাইম সবচেয়ে কম। তো লাইফ টাইম কম হইলে রিঅ্যাক্টিভিটি বেশি হওয়ার মানে কি? মানেটা সহজ, কারণ তার লাইফ টাইম সবচেয়ে কম, সবার আগে সে অ্যাকশনে যাবে। নেগেটিভের কাছে যাওয়া মানে কি? সবার আগে কাজ করে ফেলা, কারণ তারা তো দিন শেষে সবাই তো নেগেটিভের কাছে যাইতেই হবে, ঠিক কিনা? নেগেটিভের কাছে না গেলে তো কাজ শেষ হবে না, রিঅ্যাকশন তো শেষ হবে না, ঠিক কিনা? নেগেটিভের কাছে না গেলে তো রিঅ্যাকশনটা শেষ হবে না। তুমি বসে থাকলে আমার লাভ কি? আমি কি চাই তুমি বসে থাকো? আমি তো চাই রিঅ্যাকশন শেষ হোক। তাহলে রিঅ্যাকশনটা আগে শেষ করবে কে? মিথাইল। রিঅ্যাকশনটা আগে শেষ করবে কে? মিথাইল। তাহলে সবচেয়ে রিঅ্যাক্টিভিটি কার বেশি হলো? মিথাইলের। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে বুঝা গেল যে স্টেবিলিটি ঠিক অপোজিটটাই হবে রিঅ্যাক্টিভিটি অর্ডার, এবং এক্ষেত্রে মিথাইলের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, বিকজ তার লাইফ টাইম কম, সে সবার আগে যাবে এবং সবার আগে রিঅ্যাকশনটাকে শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন কার্বনিয়াম আয়নের ডিসকাশন। আন্ডারস্টুড? অর্পিতা একটা টেক দাও তো, বুঝতে হবে না। অর্পিতা একটা টেক দাও যে বুঝছো কিনা, কারণ অর্পিতা শুধু টেক দেয়। আচ্ছা তারপরে আমি কাকে আর আজকে জিজ্ঞাসা করি নাই, একেবারে জিজ্ঞাসা করি নাই কাকে, দেখি তো দেখতে তো হবেই, আমি তো সে কথা তখনই বললাম, দেখতে তো হবেই। ওকে, সো এরপরে যেটা ডিসকাস করব তা হচ্ছে কার্বানায়ন। এটার আর কোনো অল্টারনেটিভ নাই, এটা একটাই কার্বানায়ন। কার্ব অ্যানায়ন, বুঝাই যাচ্ছে কার্ব অ্যানায়ন মানে কার্বন অ্যানায়ন। কার্বন অ্যানায়ন মানে নেগেটিভ কার্বন, কার্বন অ্যানায়ন মানে নেগেটিভ কার্বন। তাহলে নেগেটিভ কার্বন কে মিন করা হচ্ছে এখানে? নেগেটিভ কার্বন কে মিন করা হচ্ছে? নেগেটিভ কার্বন কে মিন করা হচ্ছে, কার্বন নেগেটিভ যদি থাকে কোনো গ্রুপে, কোনো গ্রুপে যদি কার্বন নেগেটিভ থাকে তাহলে সেটাই কার্বন আয়ন হবে। এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। তবে কার্বোক্যাটায়ন যত বেশি বেশি দেখবা কার্বন আয়ন তত বেশি বেশি দেখবা না, নেগেটিভ কার্বন অত সহজে হয় না, পজিটিভ কার্বন সহজে হয়। কেন হবে জানো? কার্বনের সাথে ক্লোরিন বন্ড ব্রেক করবে, কার্বনের সাথে নাইট্রোজেন বন্ড ব্রেক করবে, কার্বনের সাথে অক্সিজেন বন্ড ব্রেক করবে। তো যখন যখন এই বন্ড গুলা ব্রেক করবে তখন কার্বনের নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। কেন? কারণ ক্লোরিন বলবে আমি নেগেটিভ, নাইট্রোজেন বলবে আমি নেগেটিভ, অক্সিজেন বলে আমি নেগেটিভ। তার মানে কার্বনকে পজিটিভ হওয়ার সুযোগই দিবে, নেগেটিভ হওয়ার কোনো সুযোগই দিবে না। তাহলে বুঝাই যাচ্ছে যে নেগেটিভ কার্বন পাওয়াটা খুবই রেয়ার, খুবই রেয়ার, কিন্তু পাবো, পাবো, এটা সত্য, পাবো আমরা। ঠিক আছে, তো পাবো আমরা, এটা বিশ্বাস আছে আমাদের যে পাবো আমরা। তো আমরা অপেক্ষায় থাকবো কবে পাবো, ঠিক না? কিন্তু পাবো। তাহলে কার্বন আয়ন যেহেতু পাচ্ছি তাহলে আমরা বলবো যে কার্বন আয়ন কি, দ্য গ্রুপ হুইচ কন্টেইনস নেগেটিভ কার্বন
the group which contains negative carbon is called carbanion. So carbocation এর মত carbanion কি বলে দিলা, ভালো কথা। example অথবা type একই কথা, মজার ব্যাপার হলো একই তো হবে রে বাপ, শুধু negative carbon, negative carbon, negative carbon, negative carbon, কারণ negative হোক আর positive হোক সেটা তো একটা bond break করার break করার কারণেই হবে। negative হলেও একটা bond break করছে আর positive হলেও একটা bond break করছে, তার মানে negative যারা carbon ion তারাও carbocation এর যত type তারাও তত type, অর্থাৎ তারাও একটা হলো মিথাইল, একটা 1 ডিগ্রি প্রাইমারি, একটা 2 ডিগ্রি সেকেন্ডারি, আর একটা হচ্ছে 3 ডিগ্রি টারশিয়ারি। ওকে, একই টাইপ, কিন্তু এদের স্টেবিলিটি অর্ডার, এদের স্টেবিলিটি অর্ডার, এদের স্টেবিলিটি অর্ডারে মিথাইলের স্টেবিলিটি সবচেয়ে বেশি, এরপরে প্রাইমারি, এরপর সেকেন্ডারি, এরপরে টারশিয়ারি। তার মানে কার্বোক্যাটেনের উল্টাটা, তার মানে কার্বোক্যাটেনের অপোজিটটা, কার্বোক্যাটেনের স্টেবিলিটি আর কার্বোনায়নের স্টেবিলিটি অপোজিট। কার্বোক্যাটেনের স্টেবিলিটিতে টারশিয়ারি ছিল সবচেয়ে বেশি স্টেবল, তার মানে টারশিয়ারি লাইফ টাইম সবচেয়ে বেশি ছিল, আর এবার কার্বোনায়নের সময় মিথাইলের লাইফ টাইম সবচেয়ে বেশি, মিথাইলের লাইফ টাইম সবচেয়ে বেশি, মিথাইল সবচেয়ে বেশি স্টেবল। কেন, কেন রে ভাই, এবার আবার কি হইল? ইয়েস, আসো কি হইছে এবার, এইবার তার লাইফ টাইম সবচেয়ে বেশি, কেন? কারণ এবার তো সবাই নেগেটিভ, এবার তো সবাই নেগেটিভ, এবার সবার ডিউটি কি, এবার সবার কাজ কি, ইলেকট্রন দেওয়া, এবার তারা ইলেকট্রন দিবে, এবার ইলেকট্রন দিবে। তো এই চারজনকে ডেকে আনছি, আমি মনে করো একজন মানে ডিসাইডার বা চেয়ারম্যান বা কিছু একটা, আমি পাঁচজন ব্যবসায়ী ট্যাবসায়ী পাঁচজন লোক চারজন লোক ডেকে আনছি যে ভাই করোনার সময় কে কেমন টাকা পয়সা দিবা, বা তোমরা চারজনে টাকা পয়সা দিতে হবে, হ্যাঁ মানে একটা সার্টিন টাইম পর্যন্ত যেহেতু টাকা পয়সা দিতে হবে, তো সবার আগে কে টাকা দিবা ঠিক করো, তারপরে কে দিবা, তারপরে কে দিবা, তারপরে কে দিবা, এটা ঠিকঠাক করো, তোমরা তোমরাই ঠিক করো, তোমরাই ঠিক করো যে কে সাহায্য করবা সবার আগে। তখন মিথাইল বলে স্যার আমি কিন্তু সবার পরে দিব, মিথাইল বলতেছে স্যার আমি সবার পরে দিব। কেন তুমি সবার পরে দিবা? ও স্যার আমি তো যা দিব স্যার আমার ইনকাম থেকে দিতে হবে, আমার তো স্যার কোনো ছেলে মেয়ে নাই, আমাকে তো স্যার কেউ সাহায্য টাহাজ্য করে না, ঠিক কি না? তাপেন জি স্যার, এ বলতেছে যে স্যার আমাকে আমারে সিরিয়ালে সবার পরে রাখছেন, আমি স্যার সবার পরে দিতে চাই। কেন সবার পরে দিবা? যে স্যার বুঝেনি তো, আমি তো দিতে হইলে আমার থেকেই দিতে হবে, আমার ইনকাম থেকে দিতে হবে, আমার তো আর তার করে কেউ সাপোর্ট দেয় না, আমার কাছে কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার যে কেউ দেয় এমন তো না, আমি তো স্যার নিজেরটাই দিব, আমি স্যার সবার পরে দিব। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার লজিক তো আছে, আচ্ছা তুমি সবার পরে দিও, তাহলে সবার পরে, সবার পরে দেওয়া মানে কি? সবার পরে কাজ করা, সবার পরে কাজ করা মানে কি? লাইফ টাইম সবচেয়ে বেশি কার? মিথাইলের। বুঝাইতে পারছি? এখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ডিসিশন নিছো তুমি সবার পরে দিবা, এখন তুমি ঠিক করে দাও সবার আগে কে দিবে। বলে যে স্যার এই যে দিবে কে সবার আগে দিবে, কেন সবার আগে দিবে? কারণ দেখেন স্যার নিজেও ইনকাম করে, আবার তিন ছেলে মেয়েও টাকা দেয়, তার বিদেশ থেকে টাকা পাঠায়, লন্ডন থেকে, তারপরে প্যারিস থেকে, তারপরে হচ্ছে গিয়া কোথেকে আর পাঠায়, ওয়াশিংটন থেকে, ঠিক না? যে সে সবার আগে দিবে। পরে আবার জিজ্ঞাসা করলাম আচ্ছা তারপরে কার দেওয়া উচিত? বলে স্যার তারপরে ওর দেওয়া উচিত। কেন? স্যার ওর দুই ছেলে মেয়ে, ওর এক টাকা আসে স্যার ইয়ের থেকে, কি বলে আর কোন কোন দেশের থেকে বেশি বেশি টাকা আসে? বলে সৌদি আরব থেকে আসে, দুবাই থেকে আসে। তারপর ওরেই বললাম যে আচ্ছা ঠিক আছে মানলাম, এরপরে কে দিবে? পরে আর কে দিবে, ওই দিবে, ওর একটা ছেলে থাকে কাতার থাকে, কাতার থেকে টাকা পাঠাবে। আর বলতেছে তারে সবার পরে কে দিতেছে? স্যার আমি দিতেছি, কারণ আমার তো স্যার কেউ দেয় না, ঠিক কিনা? তাহলে বুঝাই গেল না আমরা যে এইখানে স্টেবিলিটি তেমন কেন, এইখানকার স্টেবিলিটিটা কি দিয়ে দেখতেছো, ঠিক না? এইখানকার স্টেবিলিটিটা দেখতেছি আমরা একভাবে, ওখানকারটা দেখছি একভাবে, ওইখানে ছিল যে কে নিতে যাবে,
আর এখন হচ্ছে কে দিতে যাবে, তাইলে এ তো নিতে গেলে সবার আগে, দিতে গেলে সবার পরে, কারণ তার কোনো হেল্পিং হ্যান্ড নাই, এই কারণে এটা সবচেয়ে বেশি স্টেবল থাকবে। আর তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? রিঅ্যাক্টিভিটি অর্ডার বুঝাই তো যাচ্ছে, তিন ছেলে মেয়ে বিদেশে থাকে, টাকা দিতে সবার আগে বেটারটি টাকা দিবি, টারশিয়ারি সেকেন্ডারি প্রাইমারি মিথাইল সবচেয়ে বেশি আগে তার টাকা দিয়ে দিতে, মানে তার কাজ শেষ, ডান, তার পাঠ শেষ, সেটা কে করছে? টারশিয়ারি করছে, টারশিয়ারি সবার আগে টাকা দিয়ে দিতে, কারণ দেওয়ার সময়তে সে সবার আগে দিতে পারে বা সবচেয়ে বেশি দিতে দেওয়ার অ্যাবিলিটি তার আছে, তার জন্য রিঅ্যাক্টিভিটিও তার তখন বেশি। তোমাকে যদি বলে যে প্রাইমারি না সেকেন্ডারি, কার বানায়ন রিঅ্যাক্টিভিটি কার বেশি, তুমি দেখলা যে প্রাইমারি সেকেন্ডারি কার বানায়ন এবং সেটা রিঅ্যাক্টিভিটি, তার মানে ইলেকট্রো দেয়া টেন্ডেন্সি কার বেশি? আচ্ছা এর বেশি, কারণ এর তো দুই ছেলে আছে, দুই ছেলে বা মেয়ে আছে। এইভাবে চিন্তা করবা যা, কিন্তু তোমরা ছেলে মেয়ের কথা তো আর বলবা না, তোমরা বলবা অ্যালকাইলের কথা, তোমরা বলবা অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, হেল্পিং হ্যান্ড, এসব বলবা, এভাবেই তোমরা এক্সপ্লেন করে দিয়ে আসতে পারবা। এই হচ্ছে কার্বন আয়নের আলোচনা। আজকে আমরা তিনটা ভাইটাল জিনিস, ফ্রি রেডিক্যাল, মানে ফার্স্ট অফ অল হোমোলাইটিক ফিশন, হেটারোলাইটিক ফিশন, তার থেকে আসছে কি কি বের হয়ে আসছে, ফ্রি রেডিক্যাল বের হয়েছে, কার্বোক্যাটায়ন বের হয়েছে, কার্বন আয়ন বের হয়েছে, ফ্রি রেডিক্যাল ক্যারেক্টারিস্টিক জানতে পারছি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অ্যান্ড রিঅ্যাক্টিভিটি জানতে পারছি, কার্বন আয়নের স্টেবিলিটি অ্যান্ড রিঅ্যাক্টিভিটি জানতে পারছি। এবং এই গল্পে গল্পে মনে রাখতে হবে ব্যাপারটা, কে স্টেবল কে রিঅ্যাক্টিভ, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি আমরা সব শেষ পর্যন্ত?